প্রিয় দর্শক, পুত্রবধূর জন্য ওমর সানির মন খারাপ। একমাত্র পুত্রবধূর জন্মদিন উপলক্ষে নিজের ফেসবুকের একটি পোস্টে একই বললেন ওমর সানি। দেখলে চোখে পানি চলে আসবে আপনার, তাই পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ দেশ বিদেশের সব রকম খবর এখানেই রয়েছে। চিত্রনায়িকা মৌসুমি ও ওমর সানির একমাত্র ছেলে বউ, নাম সাদিয়া রহমান আয়েশা, আজ তার জন্মদিন। আর পুত্রবধূর জন্মদিন উপলক্ষে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ওমর সানি। ফেসবুক অ্যাকাউন্টে পরিবারের সদস্য ও বৌমার সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন। আর এ ছবির ক্যাপশনে পুত্রবধূর উদ্দেশ্যে ওমর সানি লিখেছেন, আয়েশা এহসান মা, তোমার জন্মদিন আজকে। দুর্ভাগ্য, তোমার বিয়ের আগের থেকে এখন অবধি করোনা ভাইরাসের কারণে পুরো দেশ চিন্তিত, কোনো অনুষ্ঠান করতে পারলাম না, কিন্তু মনের ভালোবাসার গভীরতা স্পর্শ করে আমাদের দুই পরিবারকে বেঁচে থাকলে অনেক অনুষ্ঠান হবে। ভালো থাকুক দেশের মানুষ, আমাদের পরিবার, শুভ জন্মদিন মা। গত 26 মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ফারদিনের শুভ কাজ সম্পূর্ণ হয়। স্বাধীন ও সাদিয়ার বন্ধুত্ব থেকে ভালো লাগা তৈরি হয়। পরে পারিবারিকভাবে দুজনের বিয়ের আয়োজন করা হয়। বিয়ের পর ফেসবুকে স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করেছেন ফারদিন এহসান স্বাধীন। এরপরই নববধূর ছবি ভাইরাল হয়ে যায়। যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা শেষে ফারদিন পরিচালনায় নাম লেখান। ডেস্টিনেশন নামে একটি টেলিফিল্ম নির্মাণ করেছেন, এতে অভিনয় করেছেন ওমর সানি। এছাড়া বেশ কটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। পাশাপাশি রাজধানীর উত্তরায় মেরি মন্টানা নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করছেন ফারদিন। উল্লেখ্য, 1995 সালের 4 মার্চ বিয়ে করেন ঢালিউডের জনপ্রিয় দম্পতি মৌসুমি ও ওমর সানি। এরপর 25 বছর একসাথে আছেন। তাদের সংসারে রয়েছে এক মেয়ে ও এক ছেলে। এবার সেই সংসারে যোগ হয়েছে আরও এক সদস্য, পুত্রবধূ আয়েশা। প্রসঙ্গত, 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি জীবনের আরেকটি বসন্ত পার করলেন। বৃহস্পতিবার 6ই মে ছিল এই অভিনেতার জন্মদিন। সেদিন রাত থেকেই জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন ওমর সানি। তার ভক্ত ও ঘনিষ্ঠরা ফেসবুকে ছবি প্রকাশ করে তাকে ভালোবাসা জানাচ্ছে। জন্মদিন সবার কাছে আনন্দের হলেও ওমর সানির কাছে মন খারাপের, কারণ এই মে মাসে তিনি তার মাকে হারিয়েছেন। যে জন্য কখনো জন্মদিন ঘটা করে উদযাপন করেন না এই তারকা। ওমর সানি বলেন, 2002 সালের মে মাসে ক্যান্সার আক্রান্ত হয়ে আমার মা ইন্তেকাল করেন। এরপর থেকে এই মাসটি এলেই আমি খুব বিষণ্ণ থাকি। আমার পরিবারের সবাইকে বলা আছে, আমি যদি পৃথিবীতে নাও থাকি তখন তারা কেউ যাতে এই মাসে কোনো বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানের আয়োজন না করে। এতদিনেও আমি আমার মায়ের স্মৃতি ভুলতে পারিনি। তার স্মৃতি বুকে নিয়েই হয়তো আমাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। চাঁদের আলো খ্যাত এই নায়ক আরো বলেন, বিশ্বজুড়ে মানুষ একটা কঠিন সময় পার করছে। আমি মনে করি অনেকটা তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি চলছে। এ অবস্থায় সুস্থ থাকাটাই সবচেয়ে বড় নিয়ামত। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবারের জন্মদিনটা আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ এই জন্মদিনে আল্লাহ আমাকে আরেকটি মেয়ে দিয়েছেন। সে হচ্ছে আয়েশা, আমার ছেলে স্বাধীনের স্ত্রী, যেটা আমার কাছে অনেক বড় নিয়ামত। সে আজ প্রথম আমার জন্মদিনের কেক কাটায় শামিল হবে। ওমর সানির জন্ম ঢাকায়, কিন্তু তার পৈতৃক বাড়ি বরিশালে। তার প্রকৃত নাম মোহাম্মদ ইমরান। চলচ্চিত্রে আসার পর ওমর সানি নামটি রাখেন তিনি। 90 দশকে মশাল সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করে বড় পর্দায় অভিষেক হয় ওমর সানির। এরপর 1992 সালে নূর হোসেন বলাই পরিচালিত এই নিয়ে সংসার ও শেখ নজরুল ইসলাম পরিচালিত চাঁদের আলো সিনেমার মধ্য দিয়ে পরিচিত পান তিনি। সম্প্রতি ওমর সানির পরিবারে করোনা হানা দিয়েছিল। তার স্ত্রী ও অভিনেত্রী মৌসুমি, তাদের ছেলে স্বাধীন ও পুত্রবধূ আয়েশা সহ পরিবারের অন্যান্যরা করোনা আক্রান্ত হন। তবে ভাগ্যক্রমে করোনামুক্ত থাকেন ওমর সানি, তারা সবাই এখন সুস্থ। সম্মানিত দর্শক, আপনারা কি চান মৌসুমি ও ওমর সানি একমাত্র ছেলের বউ নাম সাদিয়া রহমান আয়েশা বাংলা সিনেমায় নায়িকা হিসাবে অভিনয় করুক? কমেন্ট করে জানান আমাদেরকে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।